हाँ भाई ওইটা কই গেল? এটা এই যে এর উপরে নিলে পড়ে, হ্যাঁ পাতের মতো একটা আছে, এই যে পাত আছে, এই পাতটা কেন আছে মাঝে মাঝে দেখায়? ওটা ওখানে আছে পাত্তাই, হ্যাঁ ওটা তো দেখাবে দেখাবে ওটা দেখাবে। এই যে এই যে পাত্রটা আসছে দেখছেন? হাবিব ভাই কি অবস্থা? কালকে আপনি কথা বলতে পারেননি কেন, কি হয়েছিল? আমি এখনো কথা বলতে পারতেছি না, এই কিন্তু মোবাইল থেকে আছি এই জন্য কথা বলা যাচ্ছে। কি অবস্থা? এই ল্যাপটপ থেকে এখনো চার্জারটা, মানে এই চার্জারটা যদি ল্যাপটপ অফ করে রাখি তাহলে চার্জ হয়, আর ল্যাপটপ খোলা রাখলে আর চার্জ হয় না। এবার নতুন একটা চার্জার আনাইছি, ওইটাও কাজ করে না। পরে এটা কালকে ল্যাপটপ সহ নিয়ে যেতে হবে। জটিল রোগ তো তাহলে। ল্যাপটপ দেখবেন যখন খোলা থাকবে, অন থাকবে, তখন দেখবেন যে পাওয়ার বাটন আস্তেছে যাচ্ছে, আস্তে যাচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা আসেন আবার। হ্যাঁ কি বলছিলেন হাবিব ভাই? ল্যাপটপ চালু রাখলে চার্জ হয় না? চার্জ হয় না, মানে চার্জ হয় মানে এই 1 সেকেন্ড হচ্ছে বের হচ্ছে, হচ্ছে বের হচ্ছে এরকম করে। ভালো তো তাহলে। তাই এরকম ভালো, আমার ল্যাপটপটাই পর্যন্ত নষ্ট হয়ে যাবে পরে। মাসুম ভাই, হাবিব ভাই ল্যাপটপ হাবিব ভাইয়ের মতোই। হাবিব ভাই হ্যাঁ ভাই, কিছু মনে করলেন? না না, আমার কাছে ওইরকম কিছু মনে করার মতো মন নাই, বলতে পারেন যা ইচ্ছা। আচ্ছা ওয়ালে জুমের প্রবলেমটা কি তুমি বুঝতে পারলা? ওয়ালে আপনি কিছুদিন সাইন করিয়েন না তাহলে হবে। হ্যাঁ আপনি কিছুদিন সাইন করিয়েন না তাহলে হবে। এই এসব খিদির বিদির কিন্তু ভালো লাগে না, প্রতিদিন এগুলো ঝামেলা। প্রতিদিন ঝামেলা কি, একটু ম্যানুয়ালি সেট আপ করে নিলে তো হয়। সেট আপ তো করাই থাকে। অফিসের কাজ তো হবে, ওটা তো করবে ওরা। এতগুলা জুম থাকতে আমাদের জুমটাই লাগবে? এতগুলা জুম দেখান, কয়টা জুম, পেইড জুমে কয়টা জুমে ক্লাস হচ্ছে? দেখেন না, অনেকে এখনো জুম পায় নাই, আছে যে গুগল মিটে ক্লাস নিচ্ছে, থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে ই করছে, রেকর্ড করছে। হৃদয় ভাই আসছিল ক্লাসে আজকে? স্ক্রিনশট পাঠালাম, সিন করলো, অ্যানসার দিল না, লেখে নেই। তোমারটার নিচে ডেট ছিল স্ক্রিনশটের? হ্যাঁ ডেট থাকা লাগবে। হ্যাঁ আমারটা তো টেক্সট বার হাইড করা থাকে, মাউস পয়েন্ট নিয়ে গেলে গায়ে আসে। ডেট থাকা লাগবে, হ্যাঁ ডেট থাকতে হবে, ডেট চেঞ্জ। ডেট থাকতে হবে, ডেট। ওকে সমস্যা নেই, কি হলো ভাই চলে গেলেন? কালকে আমাকে ভাইবা শেষে স্নেহ দিচ্ছিল ভাই আপনি আসছিলেন? হ্যাঁ গেছিলাম তো, হচ্ছে দেখলাম কে বলছে? হৃদয় ভাই, হৃদয় ভাই আর আহাদ। আরে কে ই করছিল? আচ্ছা যে ই নিচ্ছিল, ভাইবা নিচ্ছিল। আহাদ ভাই, আহাদ ভাই, হৃদয় ভাই তুমি আসার জন্য সোমবার তো হৃদয় ভাই চলে গেছিল, পরে আহাদ ভাই আসছিল। সুহিত ভাই আমাকে বললো যে ইয়ে কি বলে গেলাম নাম মনে ভুলে যাই, খালি জুবের ভাই আর ইয়ে নিবে, আহাদ ভাই নিবে, পরে দেখলাম যে না জুবের ভাই নাই। কি অবস্থা রে বলি, একজন বলতেছে যে ভাইয়া আমার পিসি তো ইয়েতে দেওয়া আছে, সার্ভিসিং এ দেওয়া আছে, 2 সপ্তাহ দেরি হবে, ওগুলো বাদ দেন এখানে। 2 সপ্তাহ পরে।
রেকর্ডিং স্টপ করে রাখলাম। ভাই কোনো কন্টেস্ট দিছেন নাকি? না দিনে তো ওই সকালের ব্যাচের গ্রুপে কন্টেস্ট দাও তো তিন চারটা। ১৮ জন হয়ে গেছে না? এই ভিডিও দেখেন তো একবার সবাই। স্ক্রিন শেয়ার অফ করেন ভাই। আগলি মাপু ফোন থেকে আবার ঢুকতেছে, জি ভাইয়া। বলছি ফোন থেকে ঢুকতেছেন আপনার ভিডিও দেখার জন্য। আমি ভাই এত চুল টানেন না, চুল উপড়ে যাবে মাথার, মাথায় টাক পড়ে যাবে। এমনিতে চলে গেছে ভাই দৈনিক, তাদের সাথে কি ঝামেলা আমি জানি না, দৈনিক 1-200টা করে এমনি পড়তেছে। হয়ে গেছে ভিডিওতে, যায় ভিডিও থেকে যায় না আলো গেল। ওকে হয়ে গেছে। আচ্ছা ওকে হয়েছে।
এরপর একটা কথা এখন কি কালকে যে আপনাদের এই নগর বেসের ইয়ে দিছিলাম, ফেসবুক পেজে লিংক দিছিলাম, সবাই লাইক দিছেন। ভাইয়া দিয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই? জি ভাইয়া, ভাইয়া একটু রেকর্ড পারমিশনটা দেন তো। রেকর্ড চাপি বল, রেকর্ড পারমিশন দেওয়া আছে তো। তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা? জি ভাই দেখা যাচ্ছে। তাহলে কার কাছ থেকে যেন সাউন্ড আসছে এখন, আবার 15 জন হয়ে গেল কেন, কমে গেল, কই গেল সবাই? ওকে, এটা আউটলাইন করলাম, শিফট অল্টার ও আউটলাইন করলাম, এটাতে গ্রেডিয়েন্ট দিলাম, আবার এটাতে আউটলাইন করলাম, পাথফাইন্ডার গেলাম, ইনাইট করলাম, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, এবার করলাম, দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। ইউনিট করার পরে কম্পাউন্ড পাথ করা লাগবে, আর শুধু ইউনিট করলেই চলবে? ইউনিট করতে হবে, কম্পাউন্ড পাথ করতে হবে, তারপরে এটা করতে হবে। তাহলে দ্বিতীয়টার মতো ইফেক্ট হবে না দুইটাই? তাহলে দ্বিতীয়টার মতো ইফেক্ট হবে এই যে এটা। হ্যাঁ বুঝেছেন, এটা প্রবলেম বলেছিলেন একদিন খালেক ভাই বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ ওকে, যে কোনো জায়গায় এটা হবে কিন্তু। হ্যাঁ আরেকটা, আর আরেকটা বলেছিলেন, আরেকটা প্রবলেম ছিল, সেটা ছিল এরকম, এটা চান্স প্লাস, এখানে হাই বলি ভাই, এটা আবার বলেন, দেখা দেন একটু, সেটা আবার দেখা দিচ্ছে। ওকে, একটা ফন্ট নিলাম। হ্যাঁ ফন্ট নিয়ে যখন আমরা এটাকে আউটলাইন করব, এটাকে আউটলাইন করলাম, দেখেন ভালো করে দেখেন, গ্রেডিয়েন্ট যখন দিব তখন কিন্তু প্রত্যেকটা ফন্টে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট হবে। আবার এটাকে আউটলাইন করে যখন দিব, পাথফাইন্ডার থেকে ইউনিট করব, ইউনিট করে অবজেক্টে যাব, এই যে কম্পাউন্ড পাথ থেকে মেক, অথবা কন্ট্রোল এইট সিলেক্ট করে কন্ট্রোল এইট চাপ দিব, এরপর গ্রেডিয়েন্ট করব, সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে যে কম্পাউন্ড পাথ থেকে মেক, অথবা কন্ট্রোল এইট দেবো, যেটা হচ্ছে শর্টকাট, তাহলে এরকম হবে, বুঝেছেন? জি ভাই। ওকে, এবার এখানে যেটা চান্স প্লাস, অনেকগুলা চান্স প্লাস আছে, পিকচারবে আছে, পিক্সেল আছে, তিনটা, এই তিনটার মধ্যে আরো অনেকগুলো আছে, ফ্রি পিক, ফ্লাটার, যে অনেকগুলো আছে, এগুলো হচ্ছে হাই রেজুলেশন ফটো। আমরা যখন ফটোশপে কাজগুলো করবো, অন্যান্য ফটো নিয়ে যখন কাজ করবো, তখন
তখন কিন্তু এই সাবজেক্টগুলো আমাদের খুবই প্রয়োজন হবে হাই রেজুলেশন ফটোর জন্য। তো আমি একটা ফটো নিচ্ছি, কনটা নেব unplus.com unplus, আমি কনটা নেব সেটা তো ভেবে পাচ্ছি না। কাজ করবো না আমরা। ওকে, এটা গেল, এটা এত প্রবলেম নাই তো, তাই না? আমি তো দেখবো এগুলা, বুঝেছেন? হ্যালো, আমি দেখবো। এটা গেল একটা, আরেকটা প্রবলেম ছিল, আমি একটা ফটো নিয়ে আসি। দেখেন কত হাই রেজুলেশন ফটো, পাথর হতে পারে, তাই না?